আমরা নির্ণয় করব। তোমরা আগের দিনই দেখেছো, আগে দিন আসন্ন মান দেখেছি, আসন্ন মানটা দেখেছি এই কারণে, কারণ এই অধ্যায়টা করতে গেলে দেখবে কিছু কিছু অঙ্ক আছে আসন্ন মানে মান নির্ণয় করতে বলেছে। তো তার আগে কিন্তু তোমাদের দেখেছি ভগ্নাংশের বর্গমূল, তো আজকে তোমাদের দেখাবো দশমিক ভগ্নাংশের বর্গমূল। আচ্ছা, তোমরা আগে তো শিখেছো যে ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল করা যায়, তোমরা সবাই আশা করি জানো। তো আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূলগুলি ভাগ পদ্ধতির সাহায্যে আমরা নির্ণয় করব, একই রকম কিন্তু একটু আলাদা। তো দেখো আমি একটা উদাহরণের সাহায্যে কোষে দেখি 11.2 এর প্রথম অঙ্কটাই দেখাচ্ছি, আমরা সব ক্ষেত্রে সব কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দেখো কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি, বর্গক্ষেত্রটি বাহু দুটির বা একটি বাহু দৈর্ঘ্য কত সেমি হিসাব করি। তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে তার বাহু দৈর্ঘ্য তোমাদের নির্ণয় করতে বলেছে। তো বাহু দৈর্ঘ্য ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে কি করতে হয়, তো ক্ষেত্রফলকে বর্গমূল করলে আমরা কিন্তু বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তাহলে দেখো একের প্রশ্নটা করাচ্ছি, তাহলে বর্গ ক্ষেত্রটি ক্ষেত্রফল বত্রিশ দশমিক চার নয় বর্গ সেমি হয়েছে, তাহলে এটাকে আমরা বর্গমূল করলে আমরা প্রতিটি বাহু দৈর্ঘ্য, তাহলে বর্গমূলটা করি 32.49। দেখো ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে গেলে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় করতাম, তাই দেখো দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় করবো, মানে এখানে এক জোড়া আছে 32, সেই জন্য 32টা এক জোড়া। কিন্তু দশমিক বিন্দুর ডান দিকে, দশমিক বিন্দুর ডান দিকের সংখ্যাগুলো কিন্তু বাম দিক থেকে ডান দিকে, মানে এই দিক থেকে আমি আরো করে দেখিয়ে দিলাম, এইখানে যদি আরো সংখ্যা থাকতো আরো এরকম করে 11 হতো এই দিক দিয়ে, আর যদি এইদিকে যদি আরো সংখ্যা থাকবে ভবিষ্যতে দেখবো আমরা। হ্যাঁ, তো আরো এখানে আরো এখানে আরো এরকম করে করে 11 দিয়ে দিয়ে করতাম, বুঝতে পারছো? তো দেখো এবার যেমন আমরা শিখেছি সে তেমন, দেখো 32 বর্গমূলের গুণটা কি, একে এক, দুই দুইকে চার, তিন দুইকে নয়, চার চারে ষোলো, পাঁচ পাঁচে পঁচিশ, ছয় ছয় ছত্রিশ, বেশি হচ্ছে তাই পাঁচ পাঁচে পঁচিশ, ঠিক আছে, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে তোমার আসছে সাত, ঠিক আছে। দশমিক আছে এরপরে, তার জন্য এখানে দশমিক বিন্দু দিলাম, এরপরে জোড়াটা কি আছে চার নয়, চার নয় আমি লিখে দিলাম, এরপর কি করতে হয় পাঁচ আছে, এই পাঁচের দ্বিগুণ, পাঁচকে দুই দিয়ে গুণ করলে কত হয় দশ, এবার দশের সঙ্গে কত বসালে তোমার 749 আসবে। দেখো যেমন দশের সঙ্গে যদি দুই বসায় দশের পাশে, তাহলে দুই দিয়ে গুণ করতাম, দুই দিয়ে গুণ করলে কত হবে চার, 204 এলো না। দেখো দশের পাশে আমি সাত দিয়ে গুণ করছি, এরকম আমরা বসে বসে দেখতে হবে, ঠিক আছে, আমি যেহেতু এখানে ভিডিওটাকে শর্ট করার জন্য সেখানের জন্য আমি ডাইরেক্ট সাত দিয়ে দেখাচ্ছি, তোমাদের টেস্ট করে করে দেখতে হবে কোনটা দিয়ে যায়। যেমন সাত সাত 49, সাত দিকে সাত, দেখো সাত দিয়ে আমাদের কিন্তু ভাবটা নিয়ে গেল, তাহলে এখানে সাত বসলো আর এখানে সাত বসলো, তাহলে নির্ণয় বর্গমূল আমাদের কত হলো, পাঁচ দশমিক সাত। তাহলে অতএব বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাঁচ দশমিক সাত সেমি, বোঝা গেল? এরকম ভাবে তোমাদের বর্গমূলগুলি নির্ণয় করতে হবে। তো নেক্সট দেখো দু নম্বর অঙ্কটাতে আমি চলে যাচ্ছি, দু নম্বর অঙ্কটা বলেছে 2.124 বর্গ সেমি,
ও 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুদ্বয় হতো। মানে এক্ষেত্রে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফল দুটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুদ্বয় মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুটিকে যোগ করে তারপর বর্গমূল করলে আমাদের বেরিয়ে যাবে। খুব সোজা। তো দেখো দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার। তো দুটোকে যোগ করছি, দুটোকে যোগ করলে হবে 2.1214 বর্গমিটার আর 2.9411 বর্গমিটার। দুটোকে যোগ করলে হবে 5.2605 বর্গমিটার। তাহলে এটা 5.0625 বর্গমিটার। তাহলে এইটাকে এবার এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটিকে এই বর্গমূল করলেই আমি তার বাহুদৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে বর্গমূল এবার করছি, দেখো 5.0625। এবার দাগটা দেখো, দশমিকের পরে একটাই সংখ্যা আছে তাই দেখো এদিকে অ্যারো দিয়ে দাগ দিয়ে দিলাম। এরপরে দশমিকের পরে দেখো চারটে সংখ্যা, তাহলে অ্যারোটা দশমিক বিন্দুর পর থেকে দেখো বাম দিক থেকে ডান দিকে একটা জোড়া আবার একটা জোড়া, তাহলে দুটো জোড়া পাচ্ছি। ঠিক আছে, তো এবার দেখো আমরা ভাগটা করছি, তাহলে বর্গমূল বর্গের গুণটা বলি, 2 × 4 তাহলে 2 হবে, 4 অবশিষ্ট হচ্ছে তোমার 1। দেখো দশমিক আছে তার জন্য এরপরে দশমিক দুটো সংখ্যা নামালাম 0, 6, 2-কে 2 গুণ করবো 4 হবে। এবার 4-এর পরে এমন সংখ্যা বসাবো যেটা 106-এর থেকে ছোট কিন্তু খুব কাছে হয়। দেখো 4-এর পরে যদি আমি 2 বসাই, সেটা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2 × 4, 4 × 8। দেখো 106-এর থেকে ছোট হচ্ছে। তো দেখি আমরা 4-এর পরে 3 বসাই, সেটাকে 3 দিয়ে গুণ করি, যদি 3 × 3 = 9, 3 × 4 = 12। দেখো 229 106-এর থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা নেব এইটা। তাহলে আমাদের এটা হয়ে গেল 2, যেহেতু 2 দিয়ে গুণ, 4-এর পরে 2 দিয়ে বসলো 84। এবার দেখো, এবার দেখো বিয়োগটা করবো, বিয়োগ করলে হবে কত, 2 আর কিছু নেই 22, তাই তো। আচ্ছা এরপরের জোড়া কি আছে, 25, 2, 5 কে এবার নামালাম। এরপরে হচ্ছে কি কাজ, 2, 2 আছে মানে 22, দশমিকটা নেবো না আমরা 22ই লিখছি, অসুবিধা কিচ্ছু নেই। 22 × 2 = কত, 44। এবার 44-এর সঙ্গে কত গুণ করলে 2225 হবে। তো আমি 44-এর সঙ্গে দেখি যদি 5 গুণ করি, এই গুণটা কিন্তু তোমাদের নিজেদের মাথায় বুদ্ধি খাটিয়ে কিন্তু করতে হবে কত গুণ করবে। ঠিক আছে, 5 × 5 = 25, 7 × 2 = 2, 4 × 5 = 20, 21 × 22, 4 × 5 = 20, 21 × 22। দেখো 5 গুণ করলে আমাদের 2225 চলে আসছে। তাহলে আমরা এখানে 5 লিখবো 2225। তাহলে অর্থাৎ নির্ণয় বর্গমূল, কি হচ্ছে 2225।
তাহলে অতএব তোমাদের চেয়েছে কি সমান ক্ষেত্র অনুযায়ী বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে, তাহলে অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলগুলি করতে হবে। এরপরে দেখো তিনের অঙ্কটা, 2.28 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল এক হবে? তাহলে একটা দশমিক সংখ্যা যেটা 2.28 এর সঙ্গে যোগ করব এবং যে যোগফলটা হবে তার বর্গমূল এক হবে। তাহলে দেখি তিনেরটা মনে করি, 0.28 এর সঙ্গে এক্স যোগ করলে যোগফলের বর্গমূল এক হবে। বুঝা গেল? তাহলে আমরা 0., তাহলে আমরা শর্ত অনুসারে 0.28 তার সঙ্গে এক্স যোগ করছি, তার বর্গমূল মানে কি রুট ওভার সমান এক বা দিচ্ছি। তাহলে রুট ওভার উঠাতে গেলে বর্গ করতে হবে, তাহলে দুদিকে বর্গ করছি, 0.28 যুক্ত এক্স সমান এক স্কোয়ার, উভয় পক্ষ বর্গ করে পাই। তাহলে বা দিয়ে দেখো 0.28 যুক্ত এক্স সমান এক স্কোয়ার মানে এক, বা দিয়ে এক্স সমান এক বিযুক্ত 0.28 সমান 0.72। তাহলে অতএব 0.28 এর সঙ্গে 0.72 যোগ করলে যোগফলের বর্গমূল হবে এক, যোগফলের বর্গমূল হবে। তো এরকম করে তিনেরটা হলো। এরপরে চারেরটা দেখো তোমরা নিজেরাই পারবে, 0.162 ও 0.2 এর গুণফলের বর্গমূল কত হয়, মানে এই দুটো দশমিক সংখ্যা আছে তাদের গুণ করবে, গুণ করে তাদের বর্গমূল করবে, তাহলে উত্তর চলে আসবে, তোমরা অবশ্যই পারবে। তারপরে দেখো পাঁচেরটা, পাঁচেরটা দেখো রুট ওভার 0.25 মানে এটার বর্গমূল, তারপরে করবে 2.4025 তার বর্গমূল করবে, তারপরে 0.024025 এটার বর্গমূল করবে, তিনটে বর্গমূল যোগ করলে মানটা বেরিয়ে যাবে। এরপরে দেখো ছয়টা, 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি হিসাব করে। তাহলে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করে বাহুর দৈর্ঘ্য বার করবে, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করে বাহুর দৈর্ঘ্য বার করবে, দেখবে যেটা ছোট সেটা ছোট, যেটা বড় সেটা বড়। ঠিক আছে, তাহলে ছয়টাও পারবে। এরপরে দেখো 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করে যে যোগফল পাবো তার বর্গের সমান, সরি তা যে সংখ্যার বর্গের সমান তার সংখ্যা মানটি নির্ণয় করতে হবে। তো সাতেরটা আমি করে দিচ্ছি, দেখো
শূন্য দশমিক চার এর বর্গ, তাহলে শূন্য দশমিক চার এর বর্গ সমান কত? শূন্য দশমিক চার স্কোয়ার সমান শূন্য দশমিক এক ছয়। দেখবে শূন্য দশমিক চার দিয়ে গুণ করলে হয় শূন্য দশমিক এক ছয়, আর শূন্য দশমিক তিন এর বর্গ সমান শূন্য দশমিক তিন হোল স্কোয়ার সমান শূন্য দশমিক শূন্য নয়। দেখো দুটিকে এবার যোগ করে দাও, তাহলে হয়ে যাবে শূন্য দশমিক দুই পাঁচ। যোগফল বলেছে, এবার যোগ করে যেটা হবো সেটা কোন সংখ্যার বর্গ, তাহলে এর বর্গমূল করলে আমার সংখ্যাটা পাবো, তাহলে শূন্য দশমিক দুই পাঁচ এর বর্গমূল করি। এটা তো একটাই সংখ্যা শূন্য, তার জন্য শূন্য বসে গেল দশমিক। তাহলে এবার দুই পাঁচ পঁচিশ, পঁচিশ এর বর্গমূল কত? দেখো পাঁচ পাঁচের পঁচিশ হয়, তার জন্য পঁচিশ লিখে দিলাম, মিলে গেল। তাহলে সংখ্যাটা এলো কত? শূন্য দশমিক পাঁচ। তাহলে অতএব সংখ্যাটি হবে, নির্ণয় সংখ্যাটি হবে শূন্য দশমিক পাঁচ। তো আমি সাতের পর্যন্ত তোমাদের ব্যাখ্যা করে দিলাম, এরপর আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আট থেকে কিছু কিছু আমি আট থেকে চোদ্দ পর্যন্ত কিছু কিছু আমি অঙ্ক করে দেবো, তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবে।